বিজেপি তো চলিছে লুণ্ঠন রাজ। টিকেট দিয়ার নামত প্রার্থীর পর সংগ্রহ করা হয়েছে নগদ ধন, ধন সংগ্রহ করেছে বিজেপির নেতায়। এইজন সূর্যর অংফার। সূর্যর অংফার পূর্বে বিজেপির সদস্য আছিল। বিগত কার্বি স্থায়িত্ব পরিষদের নির্বাচনের সময়ত রংফারক প্রার্থিত্ব দিয়া নহল। এটা সময়ত রংফার আছিল কার্বি আংলঙের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহানের অতি ঘনিষ্ঠ। বিজেপির বিরুদ্ধে সূর্য রংফারের গুরুতর অভিযোগ। কার্বি আংলঙের স্থায়িত্ব পরিষদের নির্বাচন নিকা নোহার অভিযোগ। বিজেপি নেতৃত্বই টকার বিনিময়ত টিকট দিছিল। ফেসবুক যোগে সূর্য রংফারের অভিযোগ। মূল পৰা বিজেপি নেতাই 10 লাখ টাকা লৈছে। টিকট দিম বুলি কৈ টিকট নিদিলে মোক। তথাপি এতিয়া বিজেপিয়ে কয় না খাওঁকি না খানে দুঙ্কি। ফেসবুকত এইদরে স্টেটাস আপডেট দিছে বিজেপির এই নেতাজনে। লগে লগে রাজনৈতিক মহলত তোলাপাৰ লাগিছে। প্রশ্ন হৈছে সূর্য রংফারে কার নাম কব বিচাৰিছে। শেহতীয়াকৈ কাবি আংলৰ যিটো ইলেকশ্যন হৈ গ'ল, ইলেকশ্যনত বোলে 10 লাখ টকাৰ টিকেট দিয়াৰ নামত, পাৰ্টী টিকেট দিয়াৰ নামত 10 লাখ টকা লোৱা বুলি এনেকৈ এটা হেৰি ওলাইছে, ফেচবুকত পষ্ট এটা দিয়া হৈছে। অভিযোগ আছিলে তেতিয়া তেওঁলোকে যদি লিখিতভাৱে যদি দিলেহেঁতেন তেতিয়াহ'লে আমি অন্ততঃ আলোচনা কৰিলোঁ। সূর্য রংফারক বিগত নির্বাচনের প্রার্থিত্ব নিদিয়ার পিছত রংফারে নিজাববিয়াকৈ প্রতিদ্বন্দ্বিতা করছিল। রংফারে এই পর্যন্ত তেওঁৰ পৰা কোনে টকা লৈছিল সেই নাম উল্লেখ করা নাই। যদিহে ভবিষ্যতে এই নাম উল্লেখ করে, ই এক রাজনৈতিক ধুমুহাৰ যে সৃষ্টি করব সেয়া নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, আসাম টক।